বাস্তবতা কতটা কঠিন আমি দেখতে পাচ্ছি। তারা সেই সকাল থেকে এই যে খেতে পাচ্ছেন, এগুলো কিন্তু লোহার কাঁচরা, মানে কষ্ট করে তারা এগুলো তুলে এক স্থান থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। আসলে অসহায় মানুষের প্রত্যেকটা দিন কতটা দীর্ঘ ও লম্বা হয় এটা কত সেই বলতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা, এগুলো কিন্তু লোহার কাঁচরা, সেই সকাল থেকে শুরু হয়েছে তাদের এই কাঁচরা টানা। তারা টেনেই চলছে, টেনেই চলছে। তাদেরকে যে কেউ কিছু খাবারের জন্য দিবে ওরকম একটা মানুষ নেই। আর অসহায় মানুষগুলো দেখুন, কোনোরকম জীবিকার তাগিতে সেই রোদে পুড়ে এক স্থান থেকে আরেক স্থানে মাটিগুলো নিয়ে যাচ্ছে। দৃশ্যটা হয়তো আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে, একটা লাইক কমেন্ট পাবো, কিন্তু আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন যে এর পিছনের গল্পটা কতটা কষ্টের? তাদের এই যে হাড় ভাঙা পরিশ্রম, তাদের মুখের দিকে তাকিয়ে আছে তাদের সন্তানেরা। তারা যখন বাসায় ফিরবে হাতে হয়তো কিছু নিয়ে যাবে, বাচ্চা কাচ্চা হাসি দেখে তাদের কষ্টগুলো দূর হয়ে যাবে। আর এটাই হচ্ছে বাস্তবতা। ইচ্ছে করলে আপনি আমি তাদেরকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আর আপনার আমার ছোট্ট একটি সাহায্য তাদের জীবনটাকে আসলে পাল্টে দিতে পারে। নিষ্ঠুর পৃথিবীতে কে কত ধরনের কাজ করে যাচ্ছে আসলে মানুষের তা অজানাই রয়ে গেছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাধারণ কোনো মাটি না, লোহার কাঁচরা, প্রচুর ভারী, প্রচুর ভারী। এক স্থান থেকে আরেক জায়গায় জমা করা হচ্ছে এগুলো, হয়তো এগুলো বিক্রি করা হবে। অনেক কষ্ট, এই দেখেন কোদাল, কোদাল কিন্তু নিচের দিকে ডাব দিচ্ছে না, তারপর কূপের পর কূপ দিয়ে যাচ্ছে। আর সারাদিন এরকম প্রচুর অনেকক্ষণ কুবানোর পর এক হাজি এই কাঁচরা তৈরি হয়। ২৭ জন পুরুষের মাঝে একজন মহিলাও আছে, যদি দেখাই, সেও সেই সকাল থেকে তাদের সাথে সমান তালে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে। রেসপেক্ট। বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই দিস ইজ রিয়েলিটির সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।